হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাহাতু রেহমান আফরিন, চলে আসবো আপনাদের সবার সাথে লাইভে। সবার সাথে তাড়াতাড়ি জয়েন করে প্যানেল কমেন্ট করে জানান নেটে লাইটে সাউন্ডে এভরিথিং ক্লিয়ার আছে কিনা। ভাই, গরমে চেহারার অবস্থা খুবই বাজে, লজ্জায় লাইভ করতে ইচ্ছে করে না। ওকে, কালকে আমি পরশুদিন না নাকি কালকে তিনবার হচ্ছে মেকআপ করছি, কি যেন হয়েছে আমি জানি না, মেকআপ বসতেছে না। তারপরে হচ্ছে অক্সিডাইজ করতেছে, আবার তিনবার আবার ফ্রেশ হয়েছি, আবার একটু রেডি হয়েছি। কালকেও সেম, কালকেও হচ্ছে শরীরটা অত বেশি ভালো ছিল না। তারপর ভাবছি যে এসে একটা লাইফ করে দিব, বাট লিটারালি গরমে হচ্ছে নিজেকে নিজের কাছে চোরের মতো লাগে। কেউ যদি কোনো বিউটি টিপস থাকে কমেন্টে একদম ফ্রিতে একটু দিয়ে যাবেন, ঠিক আছে? আর আজকে হচ্ছে একদম অফার প্রাইস তো থাকবেই, প্লাস কিছু কটন ড্রেস আছে, লাইক বাসায় পরার মতো কিছু ড্রেস, রেগুলার ওয়ার হচ্ছে কিছু ড্রেস, যেগুলো হচ্ছে আজকে 500 টাকা হচ্ছে দিয়ে দিব, নিয়ে নিবেন। এগুলা শুধু শুধু মানে বললাম না যে স্টকে রাখাটা আমার কাছে কেমন যেন লাগতেছে। সো সেই ড্রেসগুলো হচ্ছে 500 টাকা হচ্ছে পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে রেগুলার ওয়ারে। সো আমি একটু চটপট করে হচ্ছে টপ ফ্যানদের একটু মেনশন করে দিই, যাতে করে হচ্ছে আপুরা হচ্ছে বুঝে যে না ফাইনালি মহারানী লাইভে আসছে, ঠিক আছে? আপুরা যাতে করে বুঝে যে ফাইনালি মহারানী লাইভে আসছে, কজ দুইটার সময় অনেকে ওয়েট করে ঘুরে ফিরে, তারপর কমেন্ট করে যে আপু কই লাইভ কই। সো আজকে হচ্ছে বিকালবেলা লাইভ হয়ে গেলাম। সবার ফার্স্টে হচ্ছে আমি কি কালেকশন দেখাবো না, সবার ফার্স্টে হচ্ছে ওই কর্নারে পার্পল টানো, আমি যেই টাইপের ড্রেস পরে আছি সেরকম কিছু কালেকশন দেখাবো, দেন হচ্ছে 500 টাকার হচ্ছে ড্রেসে ঢুকবো, ঠিক আছে? সো অনেকে চাচ্ছিলেন যে আপু স্টিচ অরিজিনাল সাদাবাহার বিন সাইডের হচ্ছে কটন কালেকশন গুলো দেখান, যেগুলো হচ্ছে অফারে পাবো বা একটা দুইটা করে হচ্ছে অ্যাভেলেবেল আছে, এরকম টাইপের কোনো কিছু থাকলে হচ্ছে দেখাই দেন। আচ্ছা, আমি এখন পর্যন্ত কোনো কমেন্ট পাই নাই, এখন পর্যন্ত দেখো তো লাইভের অবস্থা কি। সো জয়েন করে একটু বলতে হবে যে কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে এরকম কিছু, পরে দেখা যায় আমি 10 মিনিট বগর বগর করে এরপরে বলে যে আপু সাউন্ড শোনা যাচ্ছে না। একটু কমেন্ট করেন কষ্ট করে, ঠিক আছে? একটু কষ্ট করে হচ্ছে কমেন্ট করেন। আসে কটনের ভিতরে 500 টাকার হচ্ছে ড্রেস হচ্ছে দেখাবো, ঠিক আছে? দেখাবো, ঠিক আছে? এত খুন লাগতেছে তোমার দেখতে, বাকি মানুষ তো তাহলে বাদ দেখি। আমি ব্যাগ থেকে ফোন দাও, কমেন্ট করেন, যে কোনো একজন কমেন্ট করেন। আমি কোনো কমেন্ট বা কোনো ভিউজ দেখছি না, কোনো ভিউয়ার্স দেখতেছি না আমি। হ্যাঁ হ্যাঁ, কাদের সাথে লাইভ করতেছে আমি কোনো কমেন্ট কিছু কিছু দেখতেছি না। চলে যাব, চলে যাই, কেউ কমেন্ট করতেছে না। চলো আমরা ফুচকা খাই, চলে লাইভ বাদ দিয়ে ফুচকা খাইতেছে। কেউ কোনো কমেন্ট আমি দেখতেছি না, কেউ একটা মানুষও মনে কমেন্ট করতেছে না। হ্যাঁ, কত বড় অপমান, 11টা কমেন্ট আসছে কিন্তু কমেন্ট শো হচ্ছে না। আপা একটু বেশি বেশি করে কমেন্ট করেন তো, স্টিকার দিয়েন না, কিন্তু নর্মাল দেখেন আমার এখানে 13টা কমেন্ট শো করতেছে, বাট আমার এখান থেকে দেখা যাইতেছে না, কি ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই। হ্যাঁ, অন্য ফোন থেকে কমেন্ট দেখে আমার এখান থেকে কমেন্ট শো করতেছে না। 16টা 100 টা একদম আজকে ধামাকা অফারে পাপা। আমি যে ড্রেসটা পরে আছি মাশাআল্লাহ এত কমফোর্টেবল, এত কমফোর্টেবল। এটা হচ্ছে আমি এই নিয়ে 2-3 বার হচ্ছে পরে ফেলছি, ঈদে হচ্ছে এই ড্রেসটা হচ্ছে আমি মানে আগে যখন লাইভ করছিলাম তখনই বলছিলাম যে এটা মিডিয়ামটা হচ্ছে আমি নিব, ঠিক আছে? সো দেখেন এটা হচ্ছে ড্রেস, হচ্ছে নেকের ডিজাইনটা খুবই প্রিটি একটা কালেকশন, নেকের সাইডটা একদম রাউন্ড ফিগারে থাকবে অ্যান্ড হচ্ছে লেসে হচ্ছে ওয়ার্ক করা। আপনারা তো এইসব ড্রেস তো দেখে দেখে তো ঈদ পালন করছে দিন, সো এখন লাস্টে যে একটা দুইটা আছে সেগুলো হচ্ছে আমি এখন একটু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চুক্তি করে নিয়ে নেবেন। তো দেখেন এটা হচ্ছে ড্রেসের হচ্ছে ওয়ার্কটা ছিল, এটা লার্জ সাইজ মানে 44-46 এর আপনারা কিন্তু পড়তে পারবেন। সাদাবাহার অরিজিনাল কালেকশন দেখাচ্ছি অ্যান্ড ড্রেস গুলো মাশাআল্লাহ সুন্দর, দামানে কিন্তু গর্জিয়াস করে হচ্ছে এরকম ওয়ার্ক করে দেওয়া আছে, খুবই প্রিটি একটা কালেকশন। ব্যাক সাইডও দেখেন কি পরিমাণ লেসে ওয়ার্ক আছে। সব থেকে বড় কথা হচ্ছে একই তো ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন, তার উপরে কিন্তু প্রচুর কমফোর্টেবল থাকবে, ঠিক আছে? অ্যান্ড দুপাট্টা থাকবে, আমি যেটা পড়েছি সেটারও হচ্ছে শিফনের দুপাট্টা, এখন যেটা দেখাচ্ছি সেটারও কিন্তু শিফনের দুপাট্টা থাকবে। একটু কষ্ট করে কমেন্ট করে ফেলেন আপনারা, ঠিক আছে? এটা রিকোয়েস্ট থাকবে, কজ আমি জানি না ইদানিং আমার পেজের কি হয়েছে, একটু হয়তো আপডেট হচ্ছে, হয়তো অনেক কিছু ইস্যু হচ্ছে আমার একটুখানি ফেস করতে হচ্ছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এগুলো। তো দেখেন এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা, সুন্দর শিফনের দুপাট্টা দেখাচ্ছি, সাদাবাহার অরিজিনাল কালেকশন। প্যান্ট থাকবে হচ্ছে আপনার, এই যে প্যান্টটা থাকবে হচ্ছে এরকম, আমি যেটা পরছি সেটা হচ্ছে ফরচুনেটলি হচ্ছে একটু প্রিন্টেড পাইছি,
প্রিন্টেড ছিল, বাট এটা কিন্তু হচ্ছে আপনার সিম্পল প্লেনের ভিতরে সাদাবাহার। এটার প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইস করে দিতেছি, 5000 টাকা ছিল, এটার প্রাইস হচ্ছে এখন যাবে 4600 টাকা। ঠিক আছে, 400 টাকা কিন্তু ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। লম্বাটা বলে দিতেছে, লম্বা কিন্তু লেন্থ আছে কিন্তু আপনার 43-44 এরকম আছে, 43 আছে। ঠিক আছে, বিশাল বড় লম্বা, দেখেন আমি যে পরেছি একদম সুন্দর হচ্ছে লম্বা। আজকে আমাকে লম্বা লম্বা লাগতেছে না, মানে লম্বা ড্রেস পরলে হচ্ছে লম্বা লম্বা লাগে। ঠিক আছে, এই জন্য হচ্ছে মানে লম্বা ড্রেস হচ্ছে আমার ইদানিং খুবই 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 ভালো লাগে। সেটার প্রাইস হবে 4600 টাকা। ট্যাগ প্রাইস হচ্ছে আপনাদেরকে দেখাই দিতেছি, এইবার কুরবানিতে কিন্তু ভ্যাট হচ্ছে অ্যাড হবে। ঠিক আছে, একটা কষ্টের কথা বলি, মাশাল্লাহ এত পরিমানে সেল ছিল, আমার 5% ভ্যাট বাড়ায় মনে হয় 7% করে দিবে। ঠিক আছে, এটা নিয়ে আমি খুব কষ্টে আছি, তাও আল্লাহ ভরসা। আমার কাছে মনে হয় যে বিজনেসটা হচ্ছে আমার না, বিজনেসটা হচ্ছে সরকারের। সরকার এত সুযোগ সুবিধা না দিলে বা হচ্ছে গভর্নমেন্ট এত সুযোগ সুবিধা না দিলে মেয়েরা আসলে এত দূর পর্যন্ত আসতো না। নারী উদ্যোক্তাদের যেই যেই হচ্ছে যে মানে ওরা সুযোগ সুবিধা করে দিছে। সো এইটাই, মানে আমার আব্বু বলে যে বিজনেস আসলে তোমার না, বিজনেস আমার না, বিজনেস তোমার না, বিজনেস কারো না, বিজনেস হচ্ছে সরকার। সো 7% ব্যাট যেহেতু হচ্ছে মানে দিয়ে দিতে মনে হয়, সো আমরা কিন্তু প্রাইস আগে হচ্ছে ব্যাটটা বসাবো এখন থেকে। এখন পর্যন্ত পাচ্ছি না, এই দুই বছরে কিন্তু আমরা কিন্তু ব্যাট চার্জ আপনাদের কাছ থেকে নেই নেই, টুকিটাকি 5% ব্যাট আমাদের কাছ থেকে দিয়ে দিয়েছে, মানে কখনো বড় করে চিন্তা ভাবনা করিনি। বাট এখন যেহেতু কাস্টমার মাশাল্লাহ অনেক অনেক বেশি, কর্মকর্তারা এসেও হচ্ছে যে তারাও এবার আমাদের কাছ থেকে ড্রেস নিছে আর বসে যাপা কোনোভাবেই সম্ভব না, 5% ব্যাট, আপনি তো মাশাল্লাহ অনেক সেল করেন। ঠিক আছে, আপনারা হচ্ছে একদম মানে এত ভিড় জমায় দিছেন চোখে লেগে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যত যত সেল করতেছে সেখান থেকে কিছু পার্সেন্ট আমাকে অবশ্যই সরকারকে দিতে হবে, এটা আমার নাগরিক দায়িত্ব। তো 7% ব্যাট কিন্তু কুরবানির ঈদে বসাইতে হবে, এটার জন্য আমাকে কোনো বকা টোকা দিতে পারবেন না, কজ আমার আমার কিছু করার নাই, বসাবো বসাবো করে আসলে বসানো হয় নাই। বাট এইবার হচ্ছে একটু মাথায় রাখেন, হ্যাঁ জিনিসটা একটু সুনজরে দেখিয়ে দেখেন। এই ড্রেসটা 5000 টাকা হচ্ছে, প্রাইসটাকে হচ্ছে আছে 5000 টাকা, বাট আমরা হচ্ছে আজকে দিব 4600 টাকা। ঠিক আছে, 4600 টাকা। কমেন্ট করেন আপনারা, একটু বেশি বেশি করে হচ্ছে কমেন্ট করেন, কজ আমি এখানে এখনো পাইনি। আচ্ছা, যারা হচ্ছে পান নাই তারা হচ্ছে একটুখানি দেখেন ফোনে কোনো মেসেজ কল গেছে কিনা, কজ আমরা নতুন কোরিয়ার ইউজ করছি, তাকো ওখান থেকে দেখাচ্ছে যে ফোন রিসিভ করে না, ডেইলি 3-4টা হচ্ছে ফোন আসে, যাকো ফোন তো রিসিভ করে না, ফোন ঢুকতেছে না, ফোন বন্ধ, এরকম এরকম হচ্ছে প্রবলেম হচ্ছে আমরা নিজেরাও হচ্ছে ফেস করতেছে। ঠিক আছে, তো কার্ডটা কি এরকম স্পেসিফিক ভাবে বলতে পারবো না, বাট একটু দেখেন মেসেজ কোনো মেসেজ গিয়েছে কিনা স্ট্রিট ফার্স্ট থেকে বা সুন্দরবন থেকে, যদি না যায় তাহলে হচ্ছে আমাদের পেজ এর নক দেন, মডারেটর আছে 24 ঘন্টা অ্যাভেলেবল, সে হচ্ছে রিপ্লাই করে দিবে। তো দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে, সাদাবাহারের এই টাইপের ড্রেস গুলো নিয়ে নিয়েন, এখনই যেহেতু ডিসকাউন্ট চলতেছে এখন হচ্ছে পারচেস করে ফেলে তাইলে হবে কি, কুরবানি ঈদে আপনার কোনো টেনশন নেই, আপনি কিছু আনসিস নিলেন বা তখন যদি কোনো নতুন ভলিউম আসে তখন ওখান থেকে কিছু নিয়ে নেবেন। আর কুরবানির প্রোডাক্ট হচ্ছে আমার এখানে একদম রিজনেবলে পাবেন, কারণ কুরবানি নিয়ে আমার অত বেশি কিছু মানে অত চিন্তা ভাবনা নাই। অনেক ভ্যারিয়েশন পাবেন, অনেক কালেকশন পাবেন, কিন্তু কমফোর্টেবল জিনিস রাখবো, কোয়ালিটিফুল জিনিস রাখবো, এটা হচ্ছে মাথায় আসা। ঠিক আছে, এটা হচ্ছে আমার কুরবানি ঈদের হচ্ছে ইচ্ছা কি রে। তো দেখেন এইটা হচ্ছে ড্রেসটা, লম্বা আছে 44+, একটু মাপি না 45 মনে হয় আছে, 44-45 এরকম আছে। ঠিক আছে, প্রাইস হবে কিন্তু 4600 টাকা। এটার সাইজটা বলতে সেটাও কিন্তু লার্জ সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে, আমি যেটা পড়ছি সেটাও কিন্তু লার্জ সাইজ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমি যেটা পড়েছি সেটাও হচ্ছে লার্জ সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে। ওকে, অফার কি আপু? এই যে অফার হচ্ছে যে দেখাবো 500 টাকার কিছু ড্রেস দেখাই দিব, একটু অ্যাক্টিভ থাকো। প্রথমে আমি এই একটা একটা করে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো একটু দেখাইনি, হ্যাঁ কয়েকটা দেখাচ্ছে আর দুইটা দেখাবো, এরপরে 500 টাকার ড্রেসে চলে যাবো। প্যান্ট করি, আচ্ছা দেখো এইটার প্যান্ট হচ্ছে আবার প্রিন্টেড, মানে তুমি এই ড্রেসটা দুই রকম ভাবে হচ্ছে পড়তে পারবা, একটা কর্স সিস্টেমে পড়তে পারবা, একটা থ্রি পিস আকারে পড়তে পারবা। শিফনের দোপাটা থাকতেছে ড্রেসের, হচ্ছে তোমার প্যান্টটা থাকবে এরকম প্রিন্টেড, ড্যান হচ্ছে সুন্দর করে কিন্তু লেসের ওয়ার্ক করে দেওয়া আছে। ঠিক আছে, প্রাইস হবে 4600 টাকা। অরিজিনাল সাদাবাহার কালেকশন শো করে দিচ্ছি, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবা। তোমাদের সবার কোশ্চেন থাকবে যে আপু তুমি যেটা পড়ছো সেরকম টাইপের ড্রেস দেখো, সেরকম টাইপের ড্রেস দেখো। সো দ্যাটস ওয়াই সবার ফার্স্ট একটু ক্লিয়ার করে দিলাম যে আমি যেই টাইপের ড্রেস পরে আছি, আমি যেই ড্রেসে পরে আছি সেটার প্রাইস হবে 4600 করে। এখন যে ড্রেস গুলো দেখাবো ওগুলো 500 টাকায় হচ্ছে পেয়ে যাবা। ঠিক আছে, এই যে এই এই সাদাটা দাও পিছনেরটা। আচ্ছা, এখন একটা কর্স দেখাই দিতেছি, দেখেন এই যে সুন্দর করে কাজ করে দেওয়া আছে। প্রাইস থাকবে এটা 650 টাকা। আর এটা সাইজটা বলে দিতেছি, সাইজ থাকবে 44, এখানে লেখা আছে, বা 44 মনে হবে না,
40 এরকম হবে, এই পার্টটা চিপা লাগতেছে, ঠিক আছে? এই প্রোডাক্ট গুলা কেন এত কমে যাচ্ছে, এটা হচ্ছে ফিনিশিং এর জন্য, ঠিক আছে? এত যে 500 টাকা যে দিচ্ছি, এগুলার ফিনিশিং এর জন্য বা হচ্ছে একটু প্রিভিয়াস কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে অফারে যাচ্ছে, এগুলো 1000-1200 টাকার হচ্ছে ড্রেস আর কি। নর্মালি কোর্স কত করে সেল করছে সেটা তো আপনারা দেখছেনই। এখন এই ড্রেসটা হচ্ছে যেমন ধরেন এটা এটা সমস্যাটা, ট্যাগে হচ্ছে লেখা আছে 44, বাট এটা বডি কিন্তু 44 হবে না, 40 পর্যন্ত যারা আছেন তারা হচ্ছে ক্যারি করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন নেকের দিকে সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে, খুবই নরম কমফোর্টেবল, বাসায় পরার জন্য একদমই পারফেক্ট, বা চাইলে আপনি বাইরেও ক্যারি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? 500 গুলা কোনটা, এই যে দেখাবো, দেখাচ্ছে তোমায় ড্রেসের হচ্ছে দামানে হচ্ছে পাটা থাকবে, খুব সুন্দর করে কিন্তু লেসে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে, প্রিন্টেড হচ্ছে ওয়ার্ক করে দেওয়া, ঠিক আছে? লম্বা আছে আপনার 42, বডি আছে 40 পর্যন্ত ক্যারি করতে পারবেন, ঠিক আছে? 40 পর্যন্ত ক্যারি করতে পারবেন, লম্বা আছে 42। ওকে, আজকে আসলে লাইভ করার ইচ্ছা ছিল না, আমি চাইছিলাম যে একদম কালকে হচ্ছে লাইভ করব, আজকে হচ্ছে আমার বোনের বাসার ওই দিকে হচ্ছে যাবো আম্মুকে নিয়ে একটুখানি, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটু একটা ছোটখাটো লাইভ করে দিয়ে তারপর যাই, কারণ মাঝখানে একদিন অলরেডি গ্যাপ হয়ে গেছে, আবার গ্যাপ হয়ে গেলে মানুষ মনে করবে আমি মরে গেছি। ওকে, তো দেখেন এটা মনে করে কি আমার পেজ ভুলে যায়, এরপরে লাইসেলিসে ফিরেও তাকায় না কেউ, তারপর হঠাৎ করে একদিন ভূতের মতো লাইভ হলে কেউ বিশ্বাসই করতে চায় না, হা হয়ে তাকায় থাকে, কোনো কমেন্ট নাই, কোনো রিয়েক্ট নাই, চিন্তা করে আয় হ্যাঁ এটা আসলে কই দিয়ে দুই দিন পর। ওকে, তো দেখেন এটা হচ্ছে ড্রেসটা, প্রাইস হবে 650 টাকা, প্রত্যেক দিন হয় না, সারা বছর সারা মাস হয় না, আর এখন যেহেতু প্রচুর গরম আপনার বেসিক একটা সেন্সে আসেন, নর্মাল লজিক্যালি একটা ব্যাপারে আসেন, যে ডেলিভারি চার্জ আমার পক্ষ থেকে আমি কিন্তু আপনাদের জন্য হচ্ছে প্রায় 25,000-30,000 টাকার মতো হচ্ছে টানছি, কারণ আমার পার্সেল তো একটা যায় না, আমার পার্সেল মাশাল্লাহ শত শত পার্সেল গিয়েছে ডেলিভারি চার্জ ফ্রিতে, 300-400 আপু ঢাকার মধ্যে পাইছে ফ্রি ডেলিভারি চার্জ, মানে একদম রাত 12টা পর্যন্ত প্রচুর অর্ডার ছিল, অতটুকু সময়ের মধ্যে যারা অর্ডার করেছে সবাই ফ্রি ডেলিভারি পাইছে। আর হচ্ছে এখন যেই ওয়েদার, আপনি চিন্তা করেন আপনি একটু বাসা থেকে বের হয়ে আমার শোরুম পর্যন্ত আসেন তো আপনার কতটা কষ্ট হয়, এই কষ্টের তো একটা মূল্য দিতে হবে তাই না? যে আপনার, আপনি বাসায় এসির নিচে ফ্যানের নিচে বসে আছেন, আপনার প্রোডাক্টটা এই গরমে নিয়ে যাচ্ছে, অ্যান্ড আমরাও তো কষ্ট করতেছি গরমের ভিতরে, আমার এখানে স্টাফ যারা আছে সারাদিন তোদের জন্য এসি চালু থাকে না তাই না, পার্সেল প্যাকিং করা, ওয়ার্ক হাউসে যারা কাজ করে তাদের কষ্ট, তো ডেলিভারি চার্জটা, এই চার্জটা আপনাদের দিতেই হবে এখন, মানে একবার ফ্রি বলছে দ্যাট মিন যে সারা বছর সারা মাস ফ্রি, এটা খুবই এখন খুব বিরক্তিকর একটা পরিস্থিতিতে চলে গেছে, যে মানে দুই দিন পরে অর্ডার করছে ডেলিভারি চার্জ ফ্রিতে নিব, দিবেন না ফালতু পেইস, ফালতু নিব না, এরকম টাইপেরও কিছু মেসেজ আমাদের কাছে আসে, এটা খুবই কষ্টদায়ক ব্যাপার, দাও এটাই দাও, কষ্টদায়ক একটা ব্যাপার যে ডেলিভারি চার্জ কিছু সময়ের জন্য হচ্ছে ফ্রি ছিল, যারা অর্ডার করেছে তারা পেয়েছে, অনেক আপনি এখানে কমেন্ট করেন একটু কাইন্ডলি যে আপনি ডেলিভারি চার্জ ফ্রি করে ফ্রিতে হচ্ছে ড্রেস পাইছি, ঠিক আছে? আদারওয়াইজ মানে এই জিনিসটা খুবই মানে আমরা কিন্তু চেষ্টা করি যে কিছু না কিছু ডিসকাউন্ট দেওয়ার, যেমন ধরেন এই ড্রেসটা হচ্ছে আমি একটা সময় 750-800 টাকায় সেল করছি, এখন আমি যদি বলতাম যে 750 টাকায় ড্রেসের প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি, দেখতেন এটা কিন্তু প্রচুর অর্ডার আসতো, আমি এখন বলতেছি না 500-250 টাকা লেস করে দিছি পুরো একদম এক ঝলকে, এখন কিছু পয়সা বলবো আপু ডেলিভারি চার্জ ফ্রি দেন, একে তো আমি 250 টাকা লেস করেছি অফারের ড্রেস, তারপরে যদি আবার ডেলিভারি চার্জ ফ্রি করে তাহলে তো সমস্যা, তো এমন যদি হয় তাহলে প্রাইস হচ্ছে যে করা লাগবে কি মার্কেট প্রাইস রেখে ডেলিভারি চার্জ ফ্রি করতে হবে, বিকজ আমরাও তো মানুষ, আমাদের চলতে হবে, আমার আন্ডারে যারা কাজ করে যারা এমপ্লয়ি আছে তাদের তো আমার স্যালারি দিতে হয়, আমার তো শোরুমের ভাড়া দিতে হয়, সবকিছু মিলে একটা ব্যালেন্স করে চলতে হয়, দ্রব্যমূল্যের যেই হচ্ছে মানে বৃদ্ধি, যে পরিমাণে হচ্ছে টাকা বাড়ছে, কস্ট যে পরিমাণে বাড়ছে, বাসা ভাড়াও বাড়াই দিছে, প্রত্যেকটা শোরুমের ভাড়াও বাড়াই দিছে 1000-2000 টাকা, বাসা ভাড়াও বাড়াই দিছে 1000-2000 টাকা সবারই, ঠিক আছে? আর সেক্ষেত্রে হচ্ছে নিজের কষ্টে হচ্ছে ড্রেস এনে, টাকা দিয়ে ড্রেস এনে কিনে আবার আপনাদেরকে হচ্ছে একটা একটা লিমিটেড একটা প্রফিট রেখে হচ্ছে আবার সেল করছি, আবার এত এত হচ্ছে অফার, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে, সবসময় নিজেরটা বুঝলেই হবে না, ঠিক আছে? যারা আপনার জন্য করছে, যারা আপনাদের সাথে কাজ করতেছে তাদের কথাটাও চিন্তা করতে হবে, ঠিক আছে? আমি এত কথা বললাম এই জন্য, কিছু কিছু মেসেজ আমার হাতে পড়ছে, আমার কাছে জিনিসটা খুবই কষ্টকর লাগছে, প্লাস হচ্ছে খুব লজ্জাজনক লাগছে, মানে কেমন যেন লাগছে যে লাইক 80-100 টাকার জন্য মানুষ ব্যবহার খুব খুব বাজে করতেছেন মডারেটরের সাথে। ওকে, সেটা ছিল আপনার ওই যে 2টার সময় লাইভ করছিলাম একটা,
এটা 500 টাকা, যে দুইটার সময় লাইভ করছিলাম একটা, সেটা হচ্ছে আমি বলেই দিছিলাম যে রাত 12টা পর্যন্ত যারা অর্ডার কনফার্ম করবেন তাদের হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি, ঠিক আছে? সেটা আজকে এসে যদি আপনি অর্ডার করেন ডেলিভারি চার্জ তো ফ্রি পসিবল না, ঠিক আছে? বিকজ যে গরম, যে কষ্ট করে হচ্ছে ডেলিভারি দিচ্ছে সবাই, একদিন একটু বের হয়ে দেখেন কেমন লাগে যারা ঘরে বসে থাকেন। ওকে, সো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের হচ্ছে প্যান্টটা, এটার সাইজটা বলে দিচ্ছি, এটা 38 পর্যন্ত ক্যারি করতে পারবা, 40 করতে পারবা বাট টাইট হবে, ঠিক আছে? মানে একটু, মানে একটু লুজ নেওয়া ভালো, কটন তো। আর এটা হচ্ছে স্লিভ থাকবে 3/4, প্রাইস হবে 500 টাকা, ঠিক আছে? ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে অবশ্যই ফুল বিকাশ করতে হবে। অলরেডি আমি ডিসকাউন্ট করে দিছি, এখানে ডেলিভারি চার্জ ফ্রি করার মতো আসলে ওয়ে নাই, ঠিক আছে? আর কালকে হচ্ছে কটনের হচ্ছে আরেকটা লাইভ হবে, কটন ড্রেস গুলো হচ্ছে 1650-1550 এরকম করে, যেগুলো আমি এখন আপনাদের জন্য দিতেছি, এগুলো কিন্তু সব বিন সাইজ না, এখানে আরো অনেক ব্র্যান্ড আছে, ঠিক আছে? যেগুলো কারিজমা কিন্তু কখনো 1250 টাকায় সেল করা যায় না, বাট আমি দিয়েছি। সো চেষ্টা করবেন, মানে আমাদেরকে একটু বোঝার জন্য আমরা কিন্তু বেস্ট ট্রাই করি যাতে করে কাস্টমার নিতে পারে, দুইটা প্রোডাক্ট বেশি সেল করলে আমারই লাভ, ঠিক আছে? তো যেখানে ড্রেসে হচ্ছে ডিসকাউন্ট করে দেওয়া, সেখানে ডেলিভারি চার্জটা নিয়ে আসলে এত কথা, এত কমপ্লিকেটেড হওয়ার কিছু নেই। আচ্ছা, এই ড্রেসটা সাইজ বলে দিচ্ছি, এটা হচ্ছে 36-38 ড্রেস, খুবই সুন্দর। আর একটু বড় সাইজ হলে আমি নিজেই নিয়ে নিতাম, বিকজ কোর্স কালেকশন গুলো গরমে হচ্ছে, মানে এটা হচ্ছে পুরো স্বস্তিদায়ক, একটু ফ্রক টাইপের ড্রেস, আর কোর্স গুলো হচ্ছে গরমে হচ্ছে পরার জন্য একদমই পারফেক্ট, ঠিক আছে? 500 টাকা, 500 টাকা হচ্ছে পেয়ে যাবে। তাড়াতাড়ি করে হচ্ছে স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার দিবি, এগুলো যেহেতু একটা একটা করে আছে আপা, একটু অ্যাড্রেস ফোন নাম্বার সহ হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে। যারা হচ্ছে ড্রেস দেখে নিচ্ছেন না, ঠিক আছে, আমাদের এই সুযোগটা নাই, এক্সচেঞ্জ রিটার্ন ক্যান্সেলের সুযোগ নাই। তারপরও যারা হচ্ছে ভালো লাগতেছে না বা এরকম কিছু, ঠিক আছে, ভালো লাগার দায়িত্ব তো আমি আপনি নিতে, আমি নিতে পারবো না, ডেলিভারি ম্যানও নিতে পারবে না। সো একটু কষ্ট করে রিটার্ন চার্জটা দিয়ে দিন, যেহেতু আমরা এখন পার্সোনাল ডেলিভারি ম্যান ইউজ করি না, কুরিয়ার ইউজ করি। সো রিটার্ন চার্জটা কাইন্ডলি একটু মানবতার খাতিরে দিয়ে দিবেন, যে আপনার ড্রেসটা বাসা পর্যন্ত নিয়ে গেছে তাকে হচ্ছে রিটার্ন চার্জটা একটু কষ্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, মানে এতটুকু হচ্ছে এক্সপেকটেশন আপনাদের কাছে আমি রাখতে পারি। নাহলে ডেলিভারি ম্যান ফোন দিয়ে বলা যে আপা উনি রিটার্ন চার্জও দিতেছেন, আমি 1 ঘন্টা ধরে দাঁড়ায়া ওনাকে রিচ করতে পারছি, আমি সকাল থেকে পার্সেল দিচ্ছি, মানে অবস্থা, রোডের যে অবস্থা, তারপর যে গরম, সেখানে হচ্ছে আপনারা আবার মিসবিহেভ করে হচ্ছে ডেলিভারি ম্যানদের হচ্ছে দূর দূর করে তাড়ায় দেন, বাসায় নিয়ে যাচ্ছে ড্রেস, বাসায় নিয়ে যেয়ে দিয়ে আসতেছে ড্রেস, তারপরে তাদের সাথে আমার এখানে কোনো ডেলিভারি ম্যান গরমের মধ্যে আসলে তো মনে হয় আমি মনে বসে একটা জুস খাওয়াই দিব, এসি বাতাস খাওয়াই দিব, আর হচ্ছে মানে একটু রেস্ট নেওয়ায় তারপরে ছাড়বো, এগুলো হচ্ছে করতে হবে, নাহলে কেমনে কি? মানবতার খাতিরে হচ্ছে এই জিনিসগুলো একটু ফলো করেন, ঠিক আছে? টাকাটা বড় কথা না, আপনি কতটুকু ফিডব্যাক দিলেন, আপনি কতটুকু মানুষের জন্য করলেন, এটাই হচ্ছে বড় জিনিস। তো দেখেন এটা হচ্ছে, এটা একদম জোস, এটা হচ্ছে আমাদের সেলফ প্রোডাকশন ছিল, এটা মানে এটা হচ্ছে আমরা নিজেদের হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে নিজেরা হচ্ছে মেক করছিলাম একদম ফ্রি সাইজ করে। তো শত শত পিসেস ছিল, শোরুম থেকে স্টক আউট হয়ে গেছে, এখন একটাই, দুইটা অ্যাভেলেবেল আছে, একটা আছে 42, মানে দুইটার মধ্যে 42 আছে, ঠিক আছে? এইটার প্রাইস একটু বেশি হবে, এটা হচ্ছে আপনার কত টাকা, 750 টাকা, 750 টাকা, একদম মানে খুবই কমফোর্টেবল। বললাম না যে আমি কিছু ড্রেস আজকে দেখাচ্ছি ইচ্ছা করে যে কমফোর্টেবল, বিকজ বাসায় মানে একটা ট্রাউজার আর টি শার্ট পরলেও মনে হয় গায়ে গা জ্বলতেছে, কটন চাচ্ছে, সবাই কটন খুঁজতেছে, যাবো কটন কিছু, প্লিজ কটন কিছু। আচ্ছা, এগুলো হচ্ছে 750 টাকা, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আমাদের সেলফ প্রোডাকশনে ছিল কিছু কিছু ড্রেস রেগুলার ওয়ারের জন্য, অ্যান্ড এগুলো ম্যাটেরিয়াল মাশাল্লাহ খুবই খুবই ভালো, বাট বললাম না যে মেক করে করে ওই বিজনেসটা করা একটা জিনিস, আর হচ্ছে বাইরে থেকে প্রোডাক্ট আনায় হচ্ছে একদম অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট সেল করা হচ্ছে আরেক জিনিস। দুইটা সাইডে আমি ফোকাস দিতে পারি না, আমি এইটা সেলফ প্রোডাকশন স্টার্ট করছিলাম, টেলারিং হচ্ছে টেলার সাইডটা হচ্ছে স্টার্ট করেছিলাম, বাট ওইটা আরেকটা হেডে কাপা, মানে আপনি একা কখনো সামলাতে পারবেন না, আরো একজন দুইজন হয়তো আমার সাথে, তাইলে দেখতাম যে আমি সেক্টর সেক্টর ভাগ করে দিতাম, যে তুমি এগুলা বানাবা, তুমি ম্যাটেরিয়াল কালেক্ট করে এগুলো আনবা, এরকম এরকম অনেক মানুষ লাগে, ঠিক আছে? তো যাই হোক, দেখেন এটা হচ্ছে 750 করে, 500 টাকার আরো ড্রেস দেখাবো, প্রিন্টেড আরো অনেক কালেকশন আছে, বাসায় পরার কিছু ড্রেস আমি দেখাই দিতেছি। ডেলিভারি চার্জটা একটু কষ্ট করে দিন, একটু ওয়েদারটা একটু ই হোক, যেন কথা দিলাম যেদিন বৃষ্টি হবে সেদিন ডেলিভারি চার্জ ফ্রি দিব, এখন বেশি বেশি করে দোয়া করেন যে আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। ওকে, যেদিন বৃষ্টি হবে, ঠান্ডা হবে একটুখানি ওয়েদারটা, সেদিন ডেলিভারি চার্জ ফ্রি দিব, যেন কথা দিচ্ছি এটা, ঠিক আছে? মনে করাই দিবেন, ঢাকায় যেদিন বৃষ্টি হবে সেদিন হচ্ছে দিব, হ্যাঁ হ্যাঁ। ওকে, সো অর্ডার কিন্তু আসতেছে মাশাল্লাহ, দিলে তাড়াতাড়ি করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা অবশ্যই রাখবেন,
যাতে করে হয় কি, যেমন ধরেন আমরা মাশাআল্লাহ এবার অনেক মানে 100-150 মতো পার্সেল এরকম করে করছি, অ্যাড্রেস আগে ছিল, ছবি দিয়েছে, সাথে সাথে প্যাক করে দিয়েছে, নতুন করে আর অ্যাড্রেস দিতে হয় না। সো অ্যাড্রেস ফোন নাম্বারটা অবশ্যই রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই ড্রেসটা হচ্ছে, এটাও 36 সাইজ হবে, 34-36 ছোট সাইজ। সো যার লাগবে স্ক্রিনশট নিবে, একটাই আছে, আমি যা বলতেছি ওই সাইজে অ্যাভেলেবেল আছে, এর বাইরে কোনো সাইজেস নাই। সো ট্রাই করবেন লাইভটা দেখে প্রপারলি, দেন হচ্ছে ইনবক্সে যাওয়ার জন্য আপনার, ঠিক আছে। লাইভটা দেখে প্রপার ভাবে হচ্ছে দেখে বুঝে তারপর ইনবক্সে যাওয়া। ধরেন আমি এটা বলতেছি বারবার যেটা 36 আছে, 38 আছে, আপনি ইনবক্সে যে অর্ডার করলেন 44, আপনারা সবাই নষ্ট হোক, প্লাস আমাদেরও সোল বলতে কষ্ট হয়। ওকে, সো দেখেন এটা হচ্ছে ড্রেসটা, এন্ড হচ্ছে প্যান্ট, প্রাইস হবে কত, 500। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি, দেখেন এগুলো কিন্তু 1000 টাকার কস্ট ছিল, এই যে প্রাইস ট্যাগ, এগুলো আজকে 750 টাকায় যাচ্ছে। ড্রেসের উপরে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেক দিন, ঠিক আছে। আপনারা যদি বললাম ডেলিভারি চার্জ নিয়ে যদি কামড়া কামড়ি খাবলা খাবলি করে না পা ইনবক্সে, তাহলে করবো কি, ড্রেসের প্রাইস ঠিকই থাকবে, ডেলিভারি চার্জ ফ্রি করে দিব, বাট আমার তো চলতে হবে, আমিও তো আমি বিজনেস করি কি মানে শখের বসে ছিল, বাট এখন তো আমার অনেকের কথা চিন্তা ভাবনা করে হচ্ছে বিজনেস করতে হয়, এখান থেকে তো অনেকের রিজিকটা আসে, এখানে তো আমার একার রিজিক না, এখানে যারা কাজ করে তাদেরও তো স্যালারি দিতে হয়, রিজিকের জায়গাটা হচ্ছে এটা, কর্মসংস্থান হচ্ছে এটা। তো দেখেন এটা হচ্ছে ড্রেস অ্যান্ড হচ্ছে প্যান্ট, এই হচ্ছে টোটাল হচ্ছে জিনিসটা, মানে 750 টাকায় পেয়ে যাবেন। এটার সাইজ আছে 42 সাইজ, ঠিক আছে, এটার সাইজ আছে 42 সাইজ, ঠিক আছে। তাড়াতাড়ি করে অর্ডার কাটা হবে, এগুলো যে কি কমফোর্টেবল, আপনি পড়লে শান্তি লাগবে, এই জন্য আজকে ইচ্ছা করে এই লাইফটা করতেছি, ঠিক আছে, এই জন্য আজকে ইচ্ছা করে হচ্ছে এই লাইফটা করতেছি। ড্রেসগুলো একটু ওদিকে টাইনে নাও, তারপর সবগুলো হচ্ছে যে দেখাই, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আপনার ড্রেসটা, আমারটা হচ্ছে 4600 করে আপা, আপু কটন টু পিস আনো, কটন টু পিস, আচ্ছা ঠিক আছে। কোনগুলোর কথা বলছেন বুঝছে, যে আমার হাতে যে ড্রেসটা দেখেন, এগুলো কিন্তু এখানে হচ্ছে মানে মেকিং করা, টেইলারটা কেন বন্ধ করছে আমি বলি, আমাদের এখানে অনেক কাপড়া হচ্ছে, আমরা যখন টেইলারিং হচ্ছে মাঝখানে স্টার্ট করেছিলাম লাস্ট সামারে, তখন দেখা যেত কি অনেক কাপড় হচ্ছে অর্ডার করে যায়, তো কিছু বুকিং মানি দিয়ে যেত, পরে এসে ড্রেস নিত না। দেখেন সাইজে সাইজে অনেক ড্রেস মেকিং করে রাখা হয়েছে, বাট তারা হচ্ছে কিন্তু এসে ড্রেসটা হচ্ছে বুঝে নেয়। সো যাই হোক, এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিতেছি, এগুলো হচ্ছে আনস্টিচ ছিল, পরে হচ্ছে আমরা স্টিচ করছিলাম। তো এই ড্রেসটার প্রাইস থাকবে হচ্ছে 650 টাকা, স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবা, ঠিক আছে, 650 টাকা, 650 টাকা, উইথ হচ্ছে শিফন দুপাট্টা। সাইজটা বলে দিচ্ছি, সাইজ তো তুমি 38 পর্যন্ত ক্যারি করতে পারবা, প্রিন্টেড কিছু, এগুলো হচ্ছে বললাম না যে একদম রেগুলার পরার জন্য, ঠিক আছে, একদম রেগুলার পরার জন্য, কজ এই টাইপের প্রোডাক্ট গুলো আমি শো করে দিই, আমার এখানে 500 থেকে শুরু করে প্রায় 20,000 টাকার অ্যামাউন্টেরও হচ্ছে ড্রেস হচ্ছে তুমি পাবা, ঠিক আছে। এই পেজটা মানে সবার জন্য বলতে গেলে, যারা কম টাকায় ড্রেস খুঁজি তাদের জন্য, যারা বেশি টাকা ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজি তাদের জন্য, ঠিক আছে। সব দিকে হচ্ছে চিন্তা ভাবনা করে হচ্ছে বিজনেসটা কিন্তু মানে আমি শুরুই করছি বলতে গেলে, কটন অল্প টাকার ড্রেস থেকে, যে 350 টাকা, 500 টাকা, 650 টাকা এরকম, ঠিক আছে, এরকম মানে স্টুডেন্ট বাজেটের একটা বিজনেস স্টার্ট করছি। সো দেখেন এটা হচ্ছে খুবই প্রিটি একটা কালেকশন, এটা হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া আছে, অ্যান্ড এই হচ্ছে ড্রেসের স্লিভের পার্ট, নাইসলি কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে, খুবই সুন্দর একটা কালেকশন। অ্যান্ড দেখেন টোটাল ড্রেস কি নাইসলি হচ্ছে প্রিন্ট করে দেওয়া, ঠিক আছে। তো এটার সাইজ বলে দিই আপা, এটার সাইজ থাকবে 40-38 বা হচ্ছে 40, 38 বা হচ্ছে 40, সমস্যা নাই, 38 বা হচ্ছে 40, ওকে। অ্যান্ড এই হচ্ছে আপনার, এটা হচ্ছে কাতানের দুপাটো থাকবে, খুবই সুন্দর একটা কালেকশন। এটা কি প্যান্ট আছে নাকি টু পিস? এইটা আচ্ছা, এটা হচ্ছে টু পিস, ঠিক আছে। এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার কত, 950 টাকা, ঠিক আছে, 950 টাকা। এরকম কিছু থ্রি পিস আমাদের প্রোডাকশনে হচ্ছে, এখন টুকিটাকি কিছু একটা ডিজাইন আমরা মেকিং করতেছি, ওইটা হচ্ছে আপনারা 1000-1200 এরকম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন থ্রি পিস, ওইটার জন্য একটু চোখ রাখিয়েন, ঠিক আছে, একদম স্টিচ, মানে আপনার নিয়ে বানাইতে হবে না, প্যান্ট ড্রেস সব হচ্ছে একদম স্টিচ, ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের একদম মানে আজকে রাতে হয়তো হাতে আসতে পারে, দেখি কি অবস্থা, বা কালকে রাতে হাতে আসতে পারে, সো ওইটার জন্য একটুখানি ওয়েট করেন, একটা ডিজাইনই হচ্ছে অনেকগুলো করে বানানো হয়েছে। ওকে, সো দেখেন এটা হচ্ছে ড্রেস দুপাট্টা, প্রাইস হবে কত, 950 টাকা, কাতানের দুপাট্টা সহ পাচ্ছেন, এগুলো একদম রেগুলার পরার জন্য, ঠিক আছে, একদম স্টিচ কিছু কালেকশন দেখাচ্ছি, কজ আপনি রেগুলার পরার জন্য হয়তো মার্কেটে যে একটা গস কাপড় কিনলেন, লেস কিনলেন, বানাইলেন, যেই খরচটা যাবে, আমার মনে হয় আমি এখন যে ড্রেস গুলো দেখাচ্ছি এগুলাতে হচ্ছে মানে ওর থেকে খুবই কম টাকা, ঠিক আছে, মজুরি বলেন, একটা ড্রেস বানাইতে গেলে এখন 200 টাকার নিচে বা 300 টাকার নিচে কেউ নিতে চায় না, সেখানে একটা গজ কাপড়ও যদি কিনতে যাই মানে মিনিমাম যেটা কম প্রাইস সেটারও হচ্ছে পরার মতো ড্রেস, ওইটারও প্রাইস মনে হয় 150 টাকা হচ্ছে গজ, যদি এক কালার বলি,
প্রিন্টেড তো বাদ দিলাম, সেটা তো 200 টাকার উপরে চলে যায় তাই না, দাম এত বেশি। আচ্ছা তো দেখেন এটা হচ্ছে সাইজ, এটার সাইজ হবে 38। ছোট ছোট মেয়েরা হচ্ছে পড়তে পারবেন বা চিকনি চামড়িরা পড়তে পারবেন। এন্ড এই হচ্ছে ড্রেসের দুপাট্টা, ঠিক আছে। প্রাইস থাকবে হচ্ছে কত, প্রাইস থাকবে হচ্ছে শুধুমাত্র এটার হচ্ছে প্রাইস হবে 650 টাকা, ঠিক আছে। কি প্রাইসে দিতেছে নিজেও জানি, একটা অন্য মার্কেটে কিনতে গেলে এখন 800 টাকা দিয়ে কিনতে হয় শিফন লাক্সারি। তবে অন্যগুলা কিন্তু আমাদের পাকিস্তানি এই টাইপের ড্রেস যারা হচ্ছে নিয়েছেন, আমাদের প্রথম বিজনেস শুরু হয়েছে এই যে কটন টু পিস দিয়ে, তাই না। এখানে অনেক পুরানা পুরা আছেন, একটু কমেন্ট করেন দেখি, যারা একদম প্রথম থেকে দেখেন 2017-18 থেকে দেখেন একটু কমেন্ট করেন, ঠিক আছে। একটু একটু স্মৃতিচারণা করি কারা কারা আছেন যে আমাদের এই প্রোডাক্ট গুলোর জন্য হচ্ছে ফ্যান ছিলেন, ঠিক আছে, পছন্দ করতেন এই টাইপের প্রোডাক্ট গুলা, ঠিক আছে। যদি রেসপন্স পাই তাহলে হচ্ছে আবার লট ধরে নিয়ে আসবো, ঠিক আছে, 3-4 দিনের মধ্যে হচ্ছে নামায় ফেলবো। দেখেন এটা হচ্ছে 650 টাকা, ওকে। তো দেখেন এইটা হচ্ছে আনাদার ওয়ান, এটাও 650 টাকায় যাবে। আর এটার ওড়নাটা কিন্তু সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে, বললাম না আজকের লাইফটা করতেছি হুদাই, আজকের লাইফটা হুদাই করতেছি, কজ একদিন লাইভ করি নাই, এখন কি করবো, বক বক করতে হবে, ভাল লাগতেছে না এই জন্য লাইভ করতেছি। আর আমার আম্মু রেডি হয়ে আস্তে আস্তে আরো 1-2 ঘন্টা লাগবে, বেচারি মাত্র হচ্ছে খাওয়া দাওয়া শেষ করছে, আপু ওই দিকে যাব, বসুন্ধরাতে যাবো, তো দ্যাটস ওয়াই হচ্ছে ভাবলাম যে ঠিক আছে আমি যেটা আগে রেডি হয়ে গেছি সাজু গুজু গুছি যেটা একটু লাইভ করে দিই। তো দেখাচ্ছি তোমার ড্রেসের হচ্ছে দুপাট্টা, ঠিক আছে, প্রাইস হবে 650 টাকা, কাজ করা পুরা, ঠিক আছে। এটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবো, আজকের লাইভটা যারা দেখতেছে তারা চিন্তা করতেছে আয় হায় আপু লাস্ট কবে 500 টাকা দিয়ে ড্রেস দিছিল, বা এই ড্রেস গুলো আপু লাস্ট কবে দেখাইছিল আজকে হঠাৎ করে, তাই না। সেটা হচ্ছে 650 টাকা ছিল। আচ্ছা এরপর হচ্ছে এটা দেখাচ্ছি, আচ্ছা ওইটার সাইজ 38, এরকম ম্যাক্সিমাম সাইজ 38, সালাউদ্দিন গুলো বানাইছে একদম মানে ছোট ছোট সাইজ একদম ফ্রি সাইজ করে বানাইলে দেখো এখন অনেকে নিতে পারতা, ফ্রি সাইজ করে আমি ওই সময় অনেকে বলছিলাম। এটা হচ্ছে ওই লোকটা ওই যে টাকা নিয়ে ভেঙে গেছে যে, ঠিক আছে, ওই চোরটা, ওই চোর বেটাটা হচ্ছে, হ্যাঁ ওনার আমি বলি ওনাকে আব্বু কিভাবে ই করছে, উনি আমাদের মার্কেটের দারোয়ান ছিল, পরে হচ্ছে ওনার এখান থেকে চাকরি বাদ যাওয়ার পরে তাকে হচ্ছে আমার বাসা যেহেতু মাশাল্লাহ বিশাল বড় ছিল, বিশাল বড় আমাদের আগে ফ্ল্যাটটা প্রচুর বড় ছিল, তো আমার আব্বু এমন একজন মানুষ রাস্তা থেকে মানুষ ধরে এনেও বাসায় রাখতো, খাওয়াইতে দিত, মানে ভরণ পোষণের জিনিসটা সে হচ্ছে নিত, সে তার মধ্যে কোন ওরকম ভয় ডর ওরকম করে, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেরকম আমাদের মধ্যে ভয় ডর নাই যে কেউ কিছু করবে বা কেউ কিছু কইরা পালায় যাবে, এই ভয়টা আমরা, বা কেউ কিছু আমার ক্ষতি করবে এই ভয়টা আমাদের ফ্যামিলির মধ্যে নাই, ঠিক আছে। আমি হয়তো খুব ফ্রি ভাবে আপনার সাথে বিজনেস করি, এটাও হয়তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে অনেকে পছন্দ করে না যে আয় হ্যাঁ ও বিজনেস করে, আমাদের প্রচুর রেস্ট্রিকশন ফ্যামিলিতে, ঠিক আছে, এত মানে মাশাল্লাহ আমাদের প্রত্যেকটা বোনের বোন বা বোনের হাজবেন্ড বা খালা খালু যারাই আছে মাশাল্লাহ খুব ভালো র্যাঙ্কে আছে, তো ওদের হচ্ছে রেস্ট্রিকশন, দেখা যায় একটা ফেসবুকে হচ্ছে কিছু একটা ছবি দিতে গেলে ওরা চিন্তা করে যে দিব কি দিব না বা পোস্টটা করবো কি করবো না এরকম। তো যাই হোক হোয়াট এভার, তো সালাউদ্দিনের যে ব্যাপারটা, ওকে হচ্ছে চাকরি যখন চলে গেল তখন আমার আব্বু করলো কি আছে, এখন যতগুলো দেখাবো সবগুলাই হচ্ছে তোমার, এটা হচ্ছে 650 টাকা প্রাইস বলে দিচ্ছি, তোমরা হচ্ছে ডিজাইন দেখে ই করে দাও, আর তোমাদের একটু গল্প বলি, সো গল্প না সত্যি কাহিনী। তখন হচ্ছে সালাউদ্দিনটাই হচ্ছে আমার আব্বু বললো কি ওই যে বাসায় হচ্ছে সে থাকবে খাবে, আর হচ্ছে আমাদের যে টেলারিং এর যে ব্যাপারটা আমার ড্রেস মেকিং করা বা কাস্টমারের ড্রেস মেকিং করা সেটা হচ্ছে টুকিটাকি পারতো, সেগুলো সে হচ্ছে বানানো শুরু করলো। একদিন চিন্তা করেন সে ঢাকা শহরে থাকতেছে এত বড় একটা আলিশান ফ্ল্যাটে, খাচ্ছে 3 বেলা মাশাল্লাহ দিলে, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ড্রেস গুলো সে বানাচ্ছে সেইটারও হচ্ছে মজুরি কত করে নিত জানো, 300 করে নিত পার ড্রেস, 300 করে নিত। আমার আব্বু দিত যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি দেরি হচ্ছে ড্রেস মেকিং করেন সমস্যা নেই, মানে অনেকে তালে তালে রাখতো আর কি, যে একটা বুড়া মানুষ বয়স্ক লোক, আচ্ছা ঠিক আছে উনি বানান। এটা 650 টাকা, এটারও সাইজ হবে 36-38। তো যাই হোক উনি হচ্ছে এরকম করে মেকিং শুরু করলো, এরপরে শুরু করলো কি বললো যে স্যার আমার এটা দিয়ে পোষায় না, আপনাদের তো অনেক পার্সেল যায় আমি হচ্ছে পার্সেল দেওয়া শুরু করবো। তবে নাবু বললো যে সালাউদ্দিন আপনার তো বাইক নাই সাইকেলও নাই, আপনার তো বুড়া মানুষ হেঁটে হেঁটে আপনার হচ্ছে পার্সেল দিতে হবে, আপনি তো এটা কষ্ট হয়ে যাবে কি, না স্যার পারবো। তা আমার অলরেডি 6 জন ডেলিভারি ম্যান ছিল, কুরিয়ার ছিল, ডেলিভারি ম্যান ছিল, তো সেও হচ্ছে দেওয়া স্টার্ট করলো, হাজার হাজার লাখ লাখ টাকা হচ্ছে উনি হচ্ছে বুঝাই দিছে, বাট লাস্টের দিকে উনি আমার খুব ভালো একটা অ্যামাউন্ট নিয়ে টোটালি পালাই গেছে। তো চিন্তা করেন আমি যে মানুষের জন্য করলাম, আমার বাবা যে দিল বা আমরা যেভাবে তাকে সম্মানটা দিয়েছি, একটা মার্কেটের দারোয়ানকে কই থেকে কই হচ্ছে আমরা হচ্ছে ওই সুযোগটা হচ্ছে দিছি,
কিছু মানুষ থাকে না, এই জন্য মানুষ বলে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক আছে, বলে না আব্বু আম্মুরা বড়রা কিন্তু বলে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। আপনি একটা মানুষের জন্য যত যাই করেন, আপনি কলিজাটা বেটে আসল কলিজাটা বের করে আপনি নিজে ফটোকপি রাখবেন, ওরা আসলটা দিয়ে দিবেন, তারপরে দেখবেন যে কিছু মানুষ ঠিকই বেইমানি করে। এই জন্য মনে হয় এরকম একটা গালি এরকম নাম হয়ে গেছে যে নেমু খারাপ, তাই না, যে যে যার নুন খাচ্ছে তার হচ্ছে গুণ গাচ্ছে না, এরকম টাইপের কিছু, বা যে যে পাতে খায় সে পাচ্ছে খালি ফুটা করে যায় সামথিং এর কারণ সারা নোয়াখালীরা ছিল, ঠিক আছে, সব নোয়াখালী আমি খারাপ বলতেছি না, আমার এখানে অনেক স্টাফ ছিল, অনেক কাস্টমার আপছে, নোয়াখালী খুবই বাটির মানুষ, খুবই ভালো, আমাদের এখানে রুবেল কাজ করে গেছে, রুবেল নোয়াখালী একদম, ও কি বলতো আমি বুঝতাম না। আমি হচ্ছে এরকম একটা মানুষ, আমার এটা আমার আব্বুর কাছ থেকে আমি পাইছি, আমাকে অনেক অনেক বলে যে তুমি শিখ, এত ট্রাস্ট করো, এত বিশ্বাস করো, করো না। একদিন দেখো যে তাসফিয়ার বলছে যে উনি টেম্পোরারি আপু, ওনার চেহারা দেখলে বোঝা যায় উনি খারাপ মানুষ, তখন আমি ওকে বলতাম চেহারা দেখে কাউকে জাজ করা উচিত না, একটা সুন্দর মানুষও খারাপ হইতে পারে, একটা ভালো একটা সুন্দর পরিপাটি মানুষও খারাপ হইতে পারে। ওকে, সো এই হচ্ছে সালাদের ড্রেস গুলা, তার হাতে হচ্ছে মেকিং করা, সো ওনাকে আমি বারবার করে বলছি জানকের আপনি একটু বড় করে বানায়েন ড্রেস গুলা, যাতে করে হচ্ছে ইজিলি হচ্ছে আপুরা হচ্ছে নিতে পারে। তো সাইজ এসে ভুল টুল করছে, যাদের অর্ডার ছিল তারা হচ্ছে এতগুলা ড্রেস দেখেন, এটা টাকা কিন্তু উনি পেয়ে গেছে 300-300 করে, এতগুলা ড্রেস আমার কাছে স্টিল হচ্ছে প্যাকেট করা, কালকে প্যাকেট থেকে খুলে হচ্ছে ওরা হ্যাঙ্গার দিচ্ছে, আমি হচ্ছে খুলো তো ড্রেস গুলো, এগুলা হচ্ছে কালকে 650 করে দিয়ে দিব, আমরা আনসিসি সেল করছি এগুলো 850-750 করে, তারপর আবার মেকিং চার্জ 300, বাট আমি আপনাদেরকে দিচ্ছি 650 টাকা। কিছু কিছু জিনিস থাকে উইদাউট এনি মানে কোন বেনিফিট ছাড়া হচ্ছে আমি করি, এই জিনিসটা আমরা বললাম না যে আমার আব্বুর কাছ থেকে হচ্ছে আমি পুরো জেনেটিক্যালি পাইছি, যে কখনো চিন্তা করি না যে না লাভ করবো বা ওনারা দিয়ে আমার এই কাজটা হবে, এই কাজটা হাসিল হবে, ওইরকম চিন্তা ভাবনা কখনো, মানে আমার 99% ওয়ার্ক থাকে হচ্ছে এরকম, ঠিক আছে। তো যাই হোক, কাহিনীটা বললাম, ওনাকে হচ্ছে ওনার নামে কমপ্লেন করা আছে, বাট এখন পর্যন্ত আমি অর্ডার দিই নাই যে ওনাকে ধরেন বা কিছু, চিন্তা করছি ঈদের আগে ধরাইতে চাইছিলাম, ভাবছিলাম যে ঈদের আগে ধরাবো, 8 দিন সরকারি বন্ধ থাকবে, 8 দিন ওর জেল খাটবে, ঠিক আছে, এটা চিন্তা করছি, পরে নিজের মনকে শান্ত করে চিন্তা করলাম যে না থাক, উপরে তো একজন আছে, আমার যদি কিছু টাকা সে মেরে খায় সেটা তার ডাবল চলে যাবে, এটাই আমি বিশ্বাস, আমি যদি কারো 2 টাকা বেশি খাই কোনো না কোনো ভাবে হচ্ছে আমার ওইটা চলে যাবে, ঠিক আছে, জানের উপর দিয়ে, জানমালের উপর দিয়ে চলে যাবে। সো এখন পর্যন্ত আমি চিন্তা করেন আমার লিগাল স্টাপ নেওয়া, বাট আমি এখন পর্যন্ত সেটা একদম পুরা পজ করে রাখছি, থাক বুড়া মানুষ এই কথা চিন্তা করে 650 করে এটা, হ্যাঁ আচ্ছা থ্রি পিস দেখাচ্ছি একটা, এটা কত টাকায় দিব, এটা কত টাকায় দিব, থ্রি পিস হচ্ছে এটা হচ্ছে 950 করে পেয়ে যাবেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি বলেছে জয়পুরী কালেকশন গুলো আছে না ইন্ডিয়ান, ওগুলা হচ্ছে একটা, ঠিক আছে, জয়পুরী কালেকশন ইন্ডিয়ান ওগুলো হচ্ছে একটা রেডিমেড, হ্যাঁ আপা যেমন দেখাচ্ছি ওরকমই, ঠিক আছে, যেমন দেখাচ্ছি ওরকমই, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, এটা আসলে শেয়ার করলে না, বিকজ আমার মার্কেট কমিটিকেও হচ্ছে আমি জানাইছি এটার ব্যাপারে, হচ্ছে আমি এই মিসবিহেভটার এগেনস্টে হচ্ছে আমি অনেক কিছু বলতে পারতাম করতে পারতাম, বাট আমি করবো না, বিকজ আমি বলি না নিতান্তই আমি ভালো মানুষ, আমার পিছনে আমার বাপ বলেন বা হচ্ছে আমার আমাকে যারা গাইড করে দেখা যাচ্ছে যে আমি আমার কিন্তু কিছু কিছু চেঞ্জ আপনাদের কাছে হচ্ছে আপনারা নিজেরা দেখছেন যে আমি খুবই নমনীয় হচ্ছি, অনেক কিছু চেঞ্জ আসতেছে, একটু ইসলামিক মাইন্ডের হচ্ছি আসতে ধীরে, ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমি অনেক কিছু মেনটেন করে চলার চেষ্টা করি না আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়। সো এরকম একটা কাহিনী আমি একটু শেয়ার করি, আপুটা যদি লাইভ দেখে থাকেন আপনি আমার বক্তব্যটাও শুনবেন, যেহেতু আমি শপে ছিলাম না, আমাদের পুরো রোজার মাসে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন ছিল না, অনলাইনে 2টা ছিল ভুল গিয়েছে সেটা ঠিক করে দেওয়া হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর হচ্ছে শোরুমে আলহামদুলিল্লাহ আমার কোনো কমপ্লেন ছিল না, যাদের ড্রেসে মনে হয়েছে যে আপু প্রবলেম ছিল হচ্ছে না আমি চেঞ্জ করে দিয়েছি রোজার মাস, হ্যাঁ যে ঈদের ড্রেস যেহেতু আছে ঠিক আছে চেঞ্জ করে দিই, তো এই আপুটা করেছি কি ওনার হচ্ছে ফুটেজ গুলো হচ্ছে আমার কাছে আছে, উনি হচ্ছে খুব ভালো করে চেক করেছে, আপনারা যারা শপে আসছেন তারা জানেন যে আমাদের হচ্ছে একটা টেবিল থাকে, সেইটাতে হচ্ছে ওরা বলে যে ছেলে থাকুক বা মেয়ে থাকুক বলে যে আপু ভাই আসেন আমরা ড্রেসটা প্যাকেট করে দিচ্ছি আপনি যখন দেখে নেন, বিকজ আমাদের এক্সচেঞ্জ রিটার্নের অপশন নেই, এখন অনেকে বলবো যে আপা এক্সচেঞ্জ রিটার্নের কেন অপশন নেই, আরও তো খুব বড় হচ্ছে ইয়া তারা তো দিতেছে 15 দিন পরেও চেঞ্জ, আপনারা কেন দিচ্ছেন না, আমার এক একটা শিপমেন্টই নামে আবার 15 দিন পর, আমার তো নিজস্ব প্রোডাকশন না, আমিও কিন্তু টাকা দিয়ে কিনে এনে আপনাদেরকে দিচ্ছি, ডিউতে কিন্তু আমি নিজেও আনতেছি না, তো কিছু 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 টার্মস এর জন্য কিছু কিছু জিনিসের জন্য আমাদের হচ্ছে এই একটাই করা হচ্ছে একটা রোজ যে আমরা এক্সচেঞ্জ রিটার্ন দেই না, ঠিক আছে, এইটাই এইটাই যা স্যার কিছু না, এইটাই যে এক্সচেঞ্জ রিটার্ন ক্যান্সেল করা যাবে একটু শিওর হয়ে নিতে হবে, একটু দেখে নিতে হবে, এটা কি ভুল বলেন, আপনি একটা ড্রেস টাকা দিয়ে কিনবেন, আপনি একটা ড্রেস দেখে নেবেন না, আপনি একটা ড্রেসের সাইজ ঠিক মতো জেনে শুনে নেবেন না,
ঠিক আছে, এটা কিন্তু আপনারও অধিকার যে আমি দেখে নিব না, আমি কি চেক করে নিব না, ঠিক আছে। ওই জিনিসটাই হচ্ছে আমরা যখন বলি তখন অনেকের কাছে একটু গায়ে লাগে। তো যাই হোক, এটার প্রাইস হচ্ছে আজ কত, 900 টাকা, এটা 900 টাকা থ্রি পিস, ঠিক আছে, না 900 টাকা দাম। ওকে, সো ওই অ্যাপটা করছে কি, চার রাতে এরকম 5:15 উনি 25 মিনিট আমাদের শোরুমে ছোট বেবি নিয়ে আসছে, তারপর আমি যেহেতু ছিলাম ওনাকে ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে, ওনার পেমেন্টটাও নিয়েছি আমি, কার্ডে যে পজা নিয়েছে সেটাও আমার মনে আছে। তো পরে হচ্ছে উনি নিয়েছে, ভালো কথা। পরে হচ্ছে উনি পেয়েছে মনে হয় ঈদের দিন লক দিয়েছিল, ঈদের দিন তো সব এমপ্লয়ি ছুটিতে, কেউ তো নাই। আমাদের 18 তারিখে শোরুম ওপেন হয়েছে, সে 15 তারিখে সে ঘুরে হয়ে গেছে। যাই হোক, ওনার কষ্ট হয়েছে, এটা আমার মাথায় রেখেই হচ্ছে আমি ওইভাবে একটা ডিসিশন নিয়েছি, ওনার কষ্ট হয়েছে। উনি 15 তারিখ নাকি মার্কেট এসে ঘুরে গেছে, সে দেখছে বন্ধ। ড্রেসটা হচ্ছে উনি ড্রেসটা থেকে হচ্ছে, আমরা তো 4 বছর ধরে বিজনেস করি আপা, এই ড্রেসটা কে পরছে, এই ড্রেসটা ইউজ একবার পরছে কিনা, বা এই ড্রেসটা একবার ধুইছে কিনা, বা এই ড্রেসটা কেমন দেখতে ছিল, মানে আমার বিজনেস করতে করতে এমন অবস্থা হয়ে গেছে আমি দূর থেকে দেখে বলতে পারি যে এটা এরকম ছিল না, বা এই ড্রেসটা ওয়াশ হয়েছে, বা এই ড্রেসটা একবার হলেও পরা হয়েছে, ঠিক আছে। যারা বিজনেস করে তাদের নাক কান চোখ সব খোলা রেখে হচ্ছে বিজনেস করতে হয়। এখানে অনেক পেজের ওনার থাকবে, তারাও জানে, ধরো হ্যাঙ্গারটা ধরে আছে কতক্ষণ ধরে। ওকে, সো উনি করছে কি, আপুটা মনে হয় ড্রেসটা পরছে, অ্যান্ড মানে ড্রেসটা থেকে স্মেলও আসতেছে, এখান থেকে একটু সুতার হচ্ছে একটা টান, নাইল ভাঙ্গা যে সুতার টানটা থাকে না ওরকম। তো ধরলাম ওইটা তো কাস্টমার করতে পারবে না, ফল্ট আমাদের, আমাদের চোখও এড়াই গেছে, তার চোখে এড়াই গেছে। ওকে, বাট একটা ড্রেস আপনি যখন পরে আনেন, একটা ড্রেস ইউজড হয়ে যায়, তারপর পিছনে ড্রেসটা করছে, ড্রেসটা আমার এখনো আছে, এটা যদি বলো না যে সব পুরো ক্যামেরা চেক করলো দেখবে, ড্রেসটা আমি খালি খুলে দেখছি, ভাঁজ, ও একটা ছবি তুলছে ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দিয়েছে। তো পিছনে হচ্ছে একটা এরকম করে ফুটো আর হচ্ছে একটু দাগ, দেখে আমার খুব কষ্ট লাগছে যে এইটার সলিউশন আমি কি দিব, এটা তো আমার এখান থেকে হয় না এই জিনিস। তো আমি, আপনারা কিন্তু পরশুদিনের লাইভে দেখছেন যে কালো রঙের একটা ড্রেস এখানে একটু ছিঁড়া ছিল, আমি সেটা শো করে 1000 টাকা লেস করে দিয়েছি না। ডিফেক্টেড প্রোডাক্টের লাইভ হয়, ইভেন আমার পাকিস্তানি ওইখানে হচ্ছে বলাই আছে ভাই আপুদেরকে যে যদি কোনোটাই হচ্ছে ডিফেক্ট থাকে তারা হচ্ছে রিটার্ন করে নতুন প্রোডাক্ট দিবে, বা ওরা হচ্ছে আমাকে রিফান্ড করে দিবে যদি আমি হচ্ছে কোন ডিফেক্ট প্রোডাক্ট পাই, আমি সেটা তাদেরকে ফেরত দিতে পারি, ঠিক আছে। আমার কিন্তু কোন ওইরকম দেয়ালে পিঠ থেকে যায় না, এমনও খারাপ দিন আসে না যে একটা পচা ড্রেস সেল করে আমার পেট চালাইতে হবে, এত বাজে দিন এখন পর্যন্ত মাসালা দিলে আসে না। আচ্ছা, এই ড্রেসটা হচ্ছে 900 টাকায় রাখতাম, বাট এটার প্যান্টটা হচ্ছে আনস্টিচ, ঠিক আছে, প্যান্ট একটু মেক করে নিতে হবে, ড্রেস এন্ড দুপাটা ঠিক আছে, সো এটা 850 টাকায় চলে যাবে। বডি সাইজ কিন্তু ছোট সবগুলো, 36-38 এর আপুরা অর্ডার করে নেন, ঠিক আছে, বড় সাইজের আপুরা কিন্তু অর্ডার করে না, তাদের জন্য আমি নতুন ড্রেস নিয়ে আসতেছি, এটা সুন্দর থ্রি পিস আসতেছে, 1150-এর মধ্যে ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে। ওকে, সো ওইটা ওইটা যারা বড় সাইজ তারা হচ্ছে একটু ওয়েট করেন। আচ্ছা, এটা কি ওয়ান পিস, এটা ওয়ান পিস, আচ্ছা ওয়ান পিস দেখাচ্ছি 500, ঠিক আছে, 500 টাকা বাবা, এটা 40 সাইজের আপুরও করতে পারবে। তো যাই হোক, ওটা দেখে আমার একটু কষ্ট লাগছে, অ্যান্ড আমার আম্মু ছিল শোরুমে, উনি লাস্ট অনেক কথা হয়েছে, তো ওরা বলছে যে আপু ঈদের এটা তো পোর্সেন স্মেল আসে, এটা তো এক্সচেঞ্জ রিটার্ন হবে না, এটা তো পসিবল না, এমন হতে যে একদম ফ্রেশ, উনি বলছে ট্যাগ আছে, তো ট্যাগ কিন্তু পিছনে রেখে আমি ওর ড্রেস মাঝে মধ্যে পরি। তো যাই হোক, ওটা বোঝাই যাচ্ছিল যে উনি ড্রেসটা পরছে, তখন উনি স্বীকার করলো যে না আমি গোসল করে এসে ড্রেসটা হচ্ছে পরছিলাম, তখন দেখছে যে ডিফেক্ট, তখন ওই যে গোসল করে আসছি পারফিউম দিছি ওইটার স্মেল হচ্ছে লেগে গেছে, ওনার কথা মতো যেটা ওইটা আমরা ধরলাম, কিন্তু ওইটাও তো আসলে একসেপ্ট করার মতো না। তো যাই হোক, উনি করছে কি রাগ করে, ভাইয়াটা খুবই শান্ত ছিল, ভাইয়াটা বলছে যে আচ্ছা ঠিক আছে বাদ দাও, সমস্যা নেই আসো, ভাইয়াটা খুব ঠান্ডা মাথায় খুব ভালো ব্যবহার করছে আমার আম্মুর সাথে, বাট আপুটা সামহাও উনি একটু হাইপার হয়ে গেছে, উনি আম্মুর সাথেও একটু চিল্লাইছে, ওদের সাথেও চিল্লাইছে, আমি বলছে আমি ড্রেসও নিবো না, টাকাও নিবো না, এটা করবো ওইটা করবো অনেক কিছু, সেই সব ওয়ার্ড নাই বলি, ঠিক আছে, রেকর্ডে আছে। ওকে, তো এইটা নিয়ে কালকে হচ্ছে আমি খুবই অসুস্থ ছিলাম, প্লাস হচ্ছে এই জিনিসটা নিয়ে আমি খুবই কষ্ট পাইছি, যে চাঁদ রাতে মানুষ কি করে, ঘরের জিনিসপাতি গুছায়, বাজার সদাই করে, মেয়েরা কি করে, মারা কি করে, যে আগের দিন একটু গুছায় টুছায় রাখে বা বাজার করে। আমার এখান থেকে আমরা বের হয়েছি রাত কয়টায়, 2টায়, আমার বাবা, আমার মা, আমি, বাজার আগের দিন টুকিটাকি করা হয়েছে, তিন, আমরা যেহেতু মানে এবার হচ্ছে আমাদের আত্মীয় স্বজন ওরকম করে হচ্ছে, আমরাও দাওয়াত দিই নাই, যাইও নাই, অ্যান্ড 3 প্যাকেট বা 4 প্যাকেট করে সেমাই কেনা হয়েছে, বা কিছু রান্না বান্না ওরকম করে করা হয় না, পুরো 30টা দিন, রোজার 30টা দিন আমার বাবা মাকে আমি অনেক টর্চার করছি। এখন সবাই বলবো যে আল্লাহ আপু আঙ্কেল আন্টিকে টর্চার করছে, কি টর্চার করছে, আপনারা যারাই শোরুমে আসেন দেখছেন আমার আম্মু আছে আব্বু আছে, আমি তাদেরকে এখানে বসায় রাখছি যাতে করে হচ্ছে কাস্টমার আপুরা হচ্ছে সার্ভিস পায়, যাতে করে ওরা ভয়ে থাকে যে না কোনো ভুল করা যাবে না। আমি নিজের সরঞ্জমিনে হচ্ছে নিজের সশরীরে ছিলাম শোরুমে, যাতে করে একটা কাস্টমার আমার একটা আপু যেন
বা একটা ভাইয়া যেন কোনো কিছুতে যেন মানে কি বলে সাফার যেন না করে, ভালো করে চেক করা, প্যাকেট করে ফেলছে, আমি আবার বসে আবার খুলো আবার চেক করা, আপসার বসাইছি চেয়ারে সোফায়, তারপরে হচ্ছে তারা সুন্দর মতো চেক করে দিছে। ইফতারের সময় যারা আসছে সবাই ইফতার করে গেছে মাশাআল্লাহ, মানে আমি একদম বললাম না সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে আমি যতটুকু সম্ভব সময় দিয়েছি, 30টা দিন, মানে আমার বললাম না যে আমি ঈদের দিন লিটারালি নড়াচড়া করতে পারতেছিলাম না, শরীর ব্যথায়, মানে ঈদের দিন আমার ঘুমায় গেছে। আমার কাছে ঈদ মানে কি, আমি যেহেতু বিজনেস করি আমার হচ্ছে চিন্তাভাবনা থাকে যে আমি হচ্ছে কাস্টমারকে এভাবে হচ্ছে ঈদ করবো। তো ওই দিন চাঁদ রাতে হচ্ছে আমরা আমার বাবা মা সহ আমি বের হয়েছি 2টার সময়। ইভেন জানেন আমার শোরুমে যত ড্রেস ছিল সবগুলো আমি একটা ছেলে ভাড়া করা হয়েছে, একটা আঙ্কেলকে ভাড়া করা হয়েছে, আর রাহুল, রাহুল হচ্ছে বরিশালে যায় না আমাদের সাথে ঈদ করছে, ওকে দিয়ে এই শত শত হাজার হাজার ড্রেস যত ডিসপ্লেতে ছিল সব ভাঁজ করাইছি। বিকজ আমার মাথায় এটা ছিল 8 দিন বন্ধ থাকবে, এই 8 দিনে ড্রেসের যে অবস্থা হবে যে পরিমাণে ধুলা পড়বে বা ধরেন নষ্ট হয়ে গেল ড্রেসটা আমি কিন্তু সেল করতে পারবো না। ওর থেকে বেশি ছিল যে আমার ড্রেস যেভাবে হোক আমার ক্লিন ফ্রেশ রাখতে হবে, সবগুলো আমি প্যাকেট করাইছি, আমি শোরুমে রাখি নাই, আমি ওয়াইল্ড হাউসে পাঠাইছি, বাসায় নিয়েছি কিছু যেগুলো একটা একটা করেছিল, ঈদের 3 দিনের মাথায় মনে আমি লাইভেও দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। সো তারপরে যখন ওই যে দিন শেষে লাখ লাখ কাস্টমারের মাঝখানে একটা আপু যখন স্যাটিসফাইড হয় না বা একটা কমপ্লেন যখন আসে, আমার রাত দিন শেষ হয়ে যায়, আমি খাইতে পারি না। আমি কালকে মনে হয় 2টা পেটিস খেয়ে রয়েছি, রাতেও কিছু খাই না, এটা নিয়ে আমার কাছে খুবই কষ্ট লাগে। তারপরে আপুকে বলছি যে আপু আপনি আসেন শপে, আপনাকে অফার থেকে হচ্ছে কিছু এক্সচেঞ্জ নেন আর হচ্ছে পুরোটা রিফান্ড তো যাবেন। আচ্ছা ওইটা ছিল কত, 750 টাকা, ওইটা হচ্ছে 42 সাইজ, ঠিক আছে। আমার কথা আবার বোরিং হয়ে যায় না কেউ, কজ আজকে আমি বললাম না আজকে আমি খুদাই লাইভে দাঁড়াইছি, যে আমার আম্মু রেডি হয়ে আসতে আসতে যতক্ষণ আমি বগ বগ করতে থাকবো, ঠিক আছে। আম্মুরা ফোন দাও, কয়টা বাজছে, যাওয়া লাগবে, দেরি হয়ে যাবে, রাস্তার জ্যাম থাকবে প্রচুর। ওকে এটা হচ্ছে 500, ওয়ান পিস, এটা হচ্ছে সাইজ হবে 36-38। ওকে মানে পুরো ঈদের মধ্যে ওই এই একটা আপুরে হচ্ছে কমপ্লেন, এন্ড আমি তার কষ্টটা বুঝি, খুব গরমে সে আসছে হসপিটাল থেকে, আসে বাচ্চা ছিল, তার কষ্ট বুঝি। বাট এই জিনিসটা আমি বারবার রিকোয়েস্ট করবো, আপা যেটা নিচ্ছেন একটু শিওর হয়ে নেন, যেটা নিচ্ছেন একটু দেখে নেন, আপনি এখানে 1 ঘন্টা থাকেন, ওদেরকে বারবার ওদের দ্বারা বারবার চেক করান। বাট যেহেতু প্রোডাক্ট খুবই লিমিটেড থাকে, ভ্যারিয়েশন বেশি আমাদের, তারপরে বাইরে থেকে একটা প্রোডাক্ট আসলেও 15-20 দিন সময় লাগে, হুট করে চাইলেই দেওয়া যায় না, রিস্টক করা যায় না, এতটুকু রিকোয়েস্ট এইভাবে যে আমি একটা ড্রেস কিনবো, ড্রেসটা আমি একটু সাইজটা শিওর হয়ে নিব, ড্রেসটা আমি একটুখানি দেখে নিব যেখানে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। এইটাই এতটুকু, জাস্ট এতটুকু চাহিদা, নিব শিওর হয়ে নিব, ক্যান্সেল করবো না, কারণ এই ড্রেসটা আমি যদি এখন আপনাকে দিই, আপনি যদি না নেন, এই ড্রেস আমার মিনিমাম হলে 100 জনকে সোল্ড বলে আপনাকে দিতে হবে, ঠিক আছে। আমি খুব নিট অ্যান্ড ক্লিন বিজনেস করতে চাই, খুব ঠান্ডা মাথায়, খুব স্ট্রাগল করছি 4 বছর, বিশ্বাস করেন, বাকি 2 বছর আমি হচ্ছে চেহারা দেখায় 1 বছর আর বিজনেস করবো, এরপরে হচ্ছে দেখবেন যে অন্য মডেল বিজনেস করতেছে। বিজনেস সবসময় লাস্ট হচ্ছে সবসময় আপনাদের সাথে থাকবে, পাশে থাকবে, বাট একটু শান্তি দেন, একটু শান্তি দেন। লাইভ হচ্ছে যেভাবে হচ্ছে করা হচ্ছে, ডিটেলস বলে দেওয়া হচ্ছে, এই লাইফে তত ডিটেলস হয় না, সবগুলাই ড্রেস যেহেতু একটু কম কম প্রাইস, আমি অত ডিটেলস এ যাচ্ছি না। ধরেন এটাও হচ্ছে একটা আছে 40-38 এর আপনারা করতে পারবেন, প্রাইস হবে 500, একটু শিওর হয়ে অর্ডার করেন, রিকোয়েস্ট এটা, যাতে করে লাস্ট 40টার কোন পার্সেল যেন রিটার্ন না আসে, যদি ভুল ত্রুটি থাকে সেটা আলাদা বিষয়, বাট নিয়েছি বাট ফোন রিসিভ করছি না বা নিব না, এরকম যেন কখনো কোনো কিছু না হয়। মানে আমি এরকম একটা পেজ চাই যে 200 জন দেখছে 200 জনই অর্ডার দিচ্ছে, 100 জন দেখছে কোনো সমস্যা নেই, 100 জনই অর্ডার দিচ্ছে, 100 জনই আমার কাস্টমার, ঠিক আছে। এরকম একটা পেজ চাই, খুব ক্লান্ত হয়ে গেছে আসলে বিজনেসে স্ট্রাগল করতে করতে, খুব খুব ক্লান্ত হয়ে গেছে, খুবই খুবই ক্লান্ত বলে বোঝাতে পারবো না, মাঝে মধ্যে কান্না আসে, মনে হয় কি বিজনেস ছেড়ে দেয় এরকম লাগে, ওইটাও 500 টাকা ছিল, ঠিক আছে, মনে হয় কি বিজনেস ছেড়ে দেয়। যাই হোক, আর বাড়াবো না, আর বাড়াবো না, আর দেখাবো না, আবারও ড্রেস আনতেছে। ওকে সো আজকে ছোট করে একটা হচ্ছে আমি লাইভ করে দিলাম, অর্ডার কনফার্ম করে ফেলুন, মাশাআল্লাহ আমি মানে ভিউ দেখতে পারতেছি না, কারণ উপর থেকে মেসেজ হচ্ছে নামতেছে, আর বললাম ডেলিভারি চার্জ নিয়ে হচ্ছে আপাতত ডেলিভারি চার্জটা দিয়ে নেন, কারণ ডেলিভারি ম্যানগুলো খুব কষ্ট করে নিচ্ছে, খুবই গরম আপা, রাস্তাঘাটের অবস্থা, ওয়েদার আপনারা তো জানেনই, ঠিক আছে, একদম পুরো হিট ওয়েভ চলতেছে। ওকে আচ্ছা একটা ড্রেস দেখাই দিই, যারা আছে তাদের মধ্যে থেকে একজন নিয়ে নেন। এই ড্রেসটার জন্য অনেকে হচ্ছে ওয়েট করতেছিলেন, এটা আসলে নাই আমার কাছে, 2000 টাকা 2 পিসে যাবে, 2000 টাকা 2 পিসে যাবে, সাইজ থাকবে হচ্ছে 38 আর হচ্ছে 40, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম হিট ওয়েভ যেহেতু চলতেছে, একটু কষ্ট করে ডেলিভারি চার্জ একটু দেন, যেদিন বৃষ্টি নামবে ঢাকায়, ঠিক আছে, আলহামদুলিল্লাহ পুরো
ঢাকার শহরে যেদিন একটু হালকা একটু ঠান্ডা বাতাস আসবে, একটু বৃষ্টি হবে, ওই দিন আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব, ঠিক আছে? আদারওয়াইজ খুব কষ্ট হয়ে যায়, একটা পার্সেলের জন্য রিটার্ন না আসে, ঠিক আছে? বিকজ কার বদ্ধ আপনার গায়ে লাগে যাবে বলা যায় না, বিকজ ওরা এত কষ্ট করে। আর প্রত্যেক দিন একটা একটা এরকম ফোন আসে, আপু আমি আজকে তিন দিন হয়েছে এখানে আসছি, গরমে আমি কথা বলতে পারতেছি না, হাঁপাচ্ছে ছেলেগুলা, যে আপু কথা বলতে পারতেছে না, খুবই খারাপ লাগছে, ফোন ধরছে না, বাসার নিচে দাঁড়াইছে, আপু ঘুরাচ্ছে ফোন ধরতেছে না, ব্লক করে দিছে, কি করবো? আমি বলছি কি করবো, আপনি রিটার্ন করে দেন। তাকে আপু আমি তিন দিন আসছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি রিটার্ন করে দেন। ওরা এমন ভাবে অসহায় ভাবে বলে, খারাপ লাগে, বিকজ ওরাও তো কষ্ট করে, সারাদিন রাস্তায় থাকে। সেটা রিকোয়েস্ট ডেলিভারি ম্যানরে এক গ্লাস হইলো পানি দিয়েন, আর হচ্ছে রিটার্ন চার্জ দিয়েন যদি ভালো না লাগে ড্রেস, এই সুযোগটা করে দিচ্ছি। তারপরেও হাম্বল রিকোয়েস্ট থাকবে যে রিটার্ন ক্যান্সেল যেন না হয়, ঠিক আছে? কারণ সবগুলো এখন লিমিটেড কালেকশন, সামনে আবার ঈদ চলে আসতেছে, সেই জিনিসটা করিয়েন না। যদি কনফিউজ থাকেন প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে, শপে আসেন, একটা জুস খেয়ে যান, কোনো সমস্যা নাই, তারপরে শপে এসে কোয়ালিটিটা হচ্ছে চেক করে। ওকে, সো এটা 2000 টাকা ছিল, 38-40 আপনার হচ্ছে পড়তে পারবে। সো যাই হোক, এই লাইফটা শেষ করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার বক বক সহ্য করার জন্য। আচ্ছা প্লিজ একটু মডারেটরকে বলেন আমার বিষয়টা। হ্যাঁ আপু, আজকে আপনারা পেয়ে যাবেন, আমার মাথায় আছে যে আমি এখনই দিয়ে দিব, মাথায় আছে। ওকে আচ্ছা, মম্মি আপু বলতেছে এত বেশি কথা বলে, আমি তো কথা বলতে আসছি, বসে কথা বলতে পারতেছি না, দেখে দাঁড়ায় দাঁড়ায় কথা বললাম, ড্রেসও দেখাইলাম, ঠিক আছে? আমি কাজের মানুষ, আকামের মানুষ না। অনেকে আছে দেখবেন যে মানে গল্প করে, চিটচ্যাট লাইফ করে, বাট আমি চিটচ্যাট লাইফটাতেও হচ্ছে আমি হচ্ছে অ্যাক্টিভ থাকি, প্রোডাক্টিভ থাকি। ওকে, আমার কথার মধ্যে হচ্ছে কোনো ফালতু কথাবার্তা নাই, এতটুকু আমি বিশ্বাস করি। সো যাই হোক, অর্গানজাতে ডিসকাউন্ট দিবা, অর্গানজা বেশি নাই আপা, আবার যেগুলো আছে এইগুলো দেখাই দিব। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।